ময়দা, নিয়েছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, নিয়েছি চারটা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে আর একটা গাজরের কুচি, নিয়েছি দুইটি ডিম, আর নিয়েছি ধনে পাতা কুচি, কাঁচামরিচের কুচি, জিরার ফাঁকি, ধনে ফাঁকি, লবণ, হলুদের গুঁড়ো, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ খাবার তেল। এখন আমি এ সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা আমি নরম করে করব। ভালো করে ময়ান করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। নাস্তাটির পুর তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটি গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে গিয়েছে, এখন আমি এতে আলু আর গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি আলু আর গাজরের সাথে ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মশলাগুলোর সাথে ভালোভাবে আলু আর গাজরটা মিক্স করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো আমি আলু গাজরের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে আমি ভেঙে দিচ্ছি। এখন আমি সবজির সাথে মিক্স করে নিচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দশ মিনিট পর আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন আমি আবার 2 মিনিটের মতো মথে নিচ্ছি।
ডোটা আমি 2 মিনিটের মতো মথে নিয়েছি, এখন পুরোপুরি পারফেক্ট। এখন আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো লেচি করে নিব। এখন আমি লেচিটাকে লম্বা করে নিয়েছি। আমি এখানে প্রথমে লম্বা করে নিয়েছি, এখন চেপে চেপে দিচ্ছি। এখন আমি বেলুন দিয়ে বেলে দিচ্ছি। আমি এটাকে লম্বা করে বেলে নিব। রুটিটা এখানে আমি বেলে নিয়েছি। এখন আমি এর মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। আমি পুরো রুটিটাতে পুর দিয়ে দিয়েছি। এখন আমি দোনো দিক থেকে ফোল্ড করে নিব। আমি পুরো রুটিটা ফোল্ড করে নিয়েছি, এখন আমি চেঁচিয়ে নিচ্ছি। এরকম করে আমি ফোল্ড করে এখানে একটু চেপে দিচ্ছি। এখন আমি উপর থেকে চেপে দিব। এবার অপর সাইডেও চেপে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে বানানোর পর। এগুলোকে আমি এখন ভেজে নিব। আলু দিয়ে বিকালের নাস্তাটি ভাজার জন্য আমি এখানে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এগুলো প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প চেপে দিচ্ছি। আমি এখানে 3টা দিয়ে দিয়েছি। আমি 3টা 3টা করে ভেজে নিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। একটা পাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো উল্টে দিচ্ছি। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে দিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলো উল্টে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি একটি কিচেন টাওয়ালের উপর এগুলো নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আলু আর ময়দা দিয়ে সকাল বিকালের পারফেক্ট নাস্তা। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।